যেন এক আনন্দ মেলার আয়োজন। ছোট চুলের ক্লিপ, মালা থেকে শুরু করে শাড়ি কিংবা নকশি কাঁথা সব মিলবে একসঙ্গে একই স্টলে। ছোট বড় প্রায় 200 রকমের পণ্যের পসরা নিয়ে বসেছে এই স্টল। 30 টাকার ক্লিপ থেকে শুরু 11,000 টাকার শাড়িও মিলবে এখানে। এসব পণ্যের কারিগর 40 জন ক্ষুদ্র উদ্যোক্তা, যাদের প্রায় শতভাগই নারী, রয়েছে ট্রান্সজেন্ডারও। নানা প্রান্ত থেকে উদ্যোক্তারা তাদের হাতের তৈরি পণ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এক ছাদের নিচে। পাট, চামড়া, সুতার তৈরি পণ্যে রয়েছে দেশি ঐতিহ্যের ছোঁয়া, রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ ধরনের পোশাকও। আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি এই জাতীয় জিনিসগুলো, আর আমার মনে হয় যে তাদেরকে এনকারেজ করার জন্য আমাদের উচিত অনেক বেশি করে দেশীয় পণ্য কেনা। সব জিনিসই হ্যান্ডমেড, আর এটা হচ্ছে গিয়ে আমার এটা এটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে গিয়ে এয়ার ড্রাই ক্লে দিয়ে বানানো। আমি যখন বড় হব আমি এরকম করে বানানোর চেষ্টা করব। আমরা এমনি ভ্যারাইটি জিনিস নিয়ে কাজ করি, কিন্তু আমরা মূলত এই মেলাতে আমাদের দেশি প্রোডাক্ট নিয়ে ফোকাস করছি বেশি। পাটের গহনা, পুঁথির গহনা ও বাটিকের ব্যাগও রয়েছে নতুনত্ব, রয়েছে হ্যান্ড প্রিন্ট শাড়ি, পাটের জুতাও। গ্রাম বাংলার ঐতিহ্য নকশিকাঁথাও মিলবে এখানে। একেবারে দেশীয় খাবারের মিলন মেলা যেন এই স্টল, যেখানে রয়েছে প্রায় 50 ধরনের খাবার। শুকনো সরিষার গুঁড়ো এবারেই প্রথম মেলায় এনেছেন উদ্যোক্তারা। আমি আগেও কিনতাম, সবসময় কিনি। আমাদের দেশীয় উদ্যোক্তা থেকে আমি সবসময় আমি শাড়ি কিনি, আমি অর্নামেন্টস কিনি, তারপরে খাবার জিনিস কিনি। আমার ভীষণ ভালো লাগে। পড়ালেখা করি ইউএসএতে, তো আমার খুবই ভালো লাগে আমার দেশীয় পণ্য বিদেশে আমার ফ্রেন্ডদের কাছে, আমার কোওয়ার্কারদের কাছে নিয়ে যেতে। আর আমার মনে হয় যে আমাদের এগুলো আরও বেশি তাদেরকে এনকারেজ করা উচিত। আনন্দ মেলার ক্রেতাদের জন্য রয়েছে 5-15% মূল্য ছাড়। ক্রেতাদের অনেকের পছন্দ দেশীয় পণ্য। বিক্রেতারা বলছেন মেলার দিন বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রেতা সমাগম, এবার ব্যবসা বাড়ার আশা তাদের। এখানে প্রত্যেকটা উদ্যোক্তা তাদের নিজস্ব ক্রিয়েশনগুলোকে কাজে লাগিয়ে প্রোডাক্টগুলো রেডি করে। আমরা যদি আমাদের দেশের তৈরি জিনিসগুলো ব্যবহার করি এবং এগুলো আমাদের পছন্দের শীর্ষে তালিকায় রাখি, তাহলে আমাদের দেশের টাকা কিন্তু আমাদের দেশেই থেকে যাবে। এখানে আমরা সবগুলো প্রোডাক্ট নিজেদের হাতে তৈরি করি এবং দেশীয় প্রোডাক্ট। আমাদের স্লোগানটা হচ্ছে দেশের পণ্য দশের জন্য। গত 10 দিনের তুলনায় কিন্তু আজকে মানে তুলনামূলকভাবে কাস্টমাররা আসছে, দেখছে পণ্য, কেনাকাটা করছে, ভালো রেসপন্স পাচ্ছি আমরা। উদ্যোক্তাদের এই কার্যক্রমে সামিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। সুযোগ সুবিধা সহ উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে কাজ করছে সংগঠনটি। মেলার এই স্টলটা আমরা ওনাদের জন্য করে দিয়েছি। এছাড়া আমরা একটা তাদের ইনভেন্টরি এবং অটোমেশন সিস্টেম ডেভেলপ করেছি, যাতে তাদের প্রপার অ্যাকাউন্টিংটা হয়, প্রপার ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়, যেটা গত বছর ছিল না। এই জিনিসটা আমরা ওনাদের করে দিয়েছি। আয়োজকরা মনে করছেন দেশীয় পণ্যের প্রচার এবং নারী উদ্যোক্তাদের প্রসারে উপযুক্ত জায়গা এই বাণিজ্য মেলা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।